দেখুন এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর চিচড়া বর্ডার। এটা হলো পশ্চিমবঙ্গের খড়গপুর চিচড়া বর্ডার। এখানে এখন ভিন রাজ্য থেকে আসা সমস্ত পরিযাতি শ্রমিকরা আটকে আছে। যেমন কেউ মহারাষ্ট্র থেকে আসছে, কেউ তামিলনাড়ু থেকে আসছে, সমস্ত জায়গা থেকে এসে মানুষ এরকম ভোর রাত্রি থেকে এসে আটকে আছে। ঠিক আছে, কোনো রকম কোনো সমাধান নেই। এখান থেকে প্রশাসন বলছে মেডিকেল করতে হবে, মেডিকেলের কোনো রকম কোনো ব্যবস্থা নেই, না মেডিকেল বোর্ডের একটা লোক আছে না কেউ আছে। এই হলো মেডিকেল সেন্টার, এখানে আপাতত কেউ নেই, মানুষ ভোর রাত্রির থেকে এসে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যারা আসছেন সমস্ত এরকম আপনারা দেখতে পারবেন, এরকম সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, মহারাষ্ট্র থেকে ওড়িশা থেকে গাড়ি আসছে, সমস্ত জায়গা থেকে গাড়ি আসার পরে পশ্চিমবঙ্গের বর্ডারে। তার মানে পশ্চিমবঙ্গের মেডিকেল ব্যবস্থা এত ভালো, অন্য রাজ্যের মেডিকেল ব্যবস্থার কোনো দাম নেই। এই সমস্ত মানুষগুলো সব তিন দিন চার দিন ধরে রাস্তায় সফর করছে, খাওয়া নেই দাওয়া নেই, রাস্তায় দাঁড়িয়ে আছে। তো পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জির সরকার বুক চেদিয়ে বলছে যে পরিযাত শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনবে বলে, আর এই হচ্ছে হাল। তারা বাইরের রাজ্য তাদের সাথে কোঅপারেট করছে, সহযোগিতা করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য, আর নিজের রাজ্যের বাইরে এসে মানুষ এইভাবে পাগলের মতো দাঁড়িয়ে আছে। আর প্রশাসনের বক্তব্য হচ্ছে গাড়ি ছেড়ে দেন আর ব্যাগ মাথায় নিয়ে হেঁটে জঙ্গল দিয়ে ভিতরে ঢুকে যান। তাহলে এটা কি, এটা সুব্যবস্থা? এটা সলিউশন? এটা সলিউশন আমাদের সরকারের? মানে গাড়ি করে গেলে পরে রোগ ছড়াবে, প্রবলেম আছে, নানান প্রবলেম আছে। আর যদি আপনি ব্যাগ মাথায় করে নিয়ে জঙ্গল দিয়ে, এই যে এই জঙ্গলটা দিয়ে অনেক লোক আমাদের সামনে দিয়ে হেঁটে চলে গেছে, এই জঙ্গলটা দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে ব্যাগ মাথায় নিয়ে, কোনো সমস্যা নেই বলছে। আর প্রশাসন বসে তামাশা দেখছে। তো এখানে কোনো রকম কোনো সুবিধা নেই, এখানে একটা না কোনো টেন্ট আছে না কিছু আছে। এখন তো সকাল ভোরবেলা, মানুষ দুপুরবেলা এই রোদ্দুরের মধ্যে এখানে বসে থাকবে? এই একটা খাপড়া করে রেখেছে, এখানে নাকি মেডিকেল টেস্ট হবে, কোনো মেডিকেল ব্যবস্থার কেউ নেই এখানে। মানুষ পরেশান হচ্ছে, খাওয়া দাওয়া নেই, খাওয়ার ব্যবস্থা নেই, দোকানপাট খোলা নেই। ঠিক আছে, আর প্রশাসন কোনো রকম কোনো কথা বলার জন্য বাধ্য নয়, তারা কোনো রকম কোনো কথা বলবেন না। তো এই ভিডিওটা আপনারা ভাইরাল করুন, আর মমতা ব্যানার্জির সরকার তথা পশ্চিমবঙ্গের সরকারিভাবে যে সমস্ত আশ্বাস দেওয়া হচ্ছে সেগুলো সব মিথ্যা প্রচলন, শুধুমাত্র ভোটের প্রচার। এগুলো আগামীতে ভোট আসবে, সেগুলো ভোটের জন্য শুধুমাত্র এই সমস্ত প্রচার করা হয়। পরিযাত শ্রমিকদের অবস্থা, যারা দুবেলা খেতে পায় না, নিজের পকেটের পয়সা, যার যাবতীয় জিনিস হারিয়ে নিজেরা গাড়ি ভাড়া করে বাড়ি ফেরার রাস্তায়, অন্য অন্য রাজ্যের সরকাররা তাদের পারমিশন দিয়েছে যে আপনারা বাড়ি যান,